স্বাগত দুপুরের মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বান্দরবানে থানচি এবং রুমায় থমথমে অবস্থা, ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর, সাঁড়াশি অভিযান চালাবে র্যাব। ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী, বাস ও রেল স্টেশনে বেড়েছে চাপ, টিকিট ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কমলাপুরে। এবং ঈদকে ঘিরে বেড়েছে সব ধরনের মাংসের দাম, চড়া অধিকাংশ নিত্যপণ্য, বেঁধে দেয়া দামের প্রতিফলন নেই বাজারে। এবারে বিস্তারিত, বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজামুদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। জেলার রুমা, থানচি বাজার এবং আলীকদমে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে। তবে গোটা জেলায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উদ্ধারের পর র্যাবের হেফাজতে থাকা বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। নিরাপদে পরিবারের কাছে ফিরতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজামুদ্দিন ও তার স্ত্রী। গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে মধ্যস্থতা করে তাকে উদ্ধার করে। যখন হারিয়েছিলাম তখন তো আসলে অন্ধকার ছাড়া কিছুই দেখিনি, এখন তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। মানে একটা মানুষকে পাবো কিনা এরকম অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এখন পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে থাকার খুশি। সকল আমার ভাই যারা আমার কলিগ আছেন আমার জন্য, যারা সবাই কয়েকদিন দিন হচ্ছে আমার জন্য দোয়া করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। সকালে বান্দরবান জেলা সদরের পার্বত্য জেলা পরিষদের মিলনায়তনে র্যাব সংবাদ সম্মেলন করে। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আঞ্চলিক সশস্ত্র দল কেএনএফ তাদের শক্তি প্রদর্শনের জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। লুট করা অস্ত্র উদ্ধার ও পাহাড়ের সন্ত্রাসীদের নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে র্যাব, জানান তিনি। অর্থ সংগ্রহের পাশাপাশি এটা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে বা তাদের আলাপচারিতায় যেটা বিভিন্নভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা নিজেদের অস্তিত্ব সক্ষমতা জানান দেওয়ার জন্য এই বিভিন্ন জায়গায় দূরের থেকে কিন্তু তারা এগুলি করছে। আমরা আজকে থেকে তো সাহসী অভিযান পরিচালনা করছি, পাশাপাশি আপনি দেখবেন যে সরকারের অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারাও দেখবেন খুব শীঘ্রই আসবেন, এবং এই এলাকায় যে বিরাজমান যে শান্তি পরিস্থিতি, আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিরাজমান শান্তি পরিস্থিতি ছিল আছে সেটা অক্ষুণ্ণ রাখতে আমাদের সকল সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আমরা কিন্তু সে কাজ করে যাব। গতকাল রাতে বান্দরবানের থানচি থানায় গুলি চালায় সন্ত্রাসীরা, পাল্টা জবাব দেয় পুলিশ বিজিবি, গোলাগুলিতে কোনো হতাহত হয়নি। বান্দরবানের রুমা উপজেলা সদরে মঙ্গলবার রাতে পরদিন বুধবার দিন দুপুরে দুদুটি ব্যাংকে হামলা সহ পরপর কয়েকটি ঘটনায় কেএনএফ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ ও শান্তি প্রতিষ্ঠায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদযাত্রায় ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে, লম্বা ছুটি পাওয়ায় অনেকেই আগেই বাড়ি যাচ্ছেন। সকাল থেকে সময় মতোই ছেড়েছে অধিকাংশ ট্রেন, এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা, আরও জানাচ্ছেন মাসরাঙ্গা রাহাত। এবারের ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে আনা হয়েছে কিছুটা পরিবর্তন, বাইরে থেকেই টিকিট যাচাইয়ের আগে কেউ প্রবেশ করতে পারছেন না স্টেশনে। এর ফলে ঈদযাত্রার তৃতীয় দিনেও রেল স্টেশনে যাত্রী ছাড়া নেই, অন্যদের ভিড়, নির্দিষ্ট আসনে বসেই যেতে পারছেন সবাই। অধিকাংশ ট্রেনই ছাড়ছে সময় ধরে, টিকিট ছাড়া কোনো যাত্রী আসতে পারতেছে না, আমরা সুন্দরভাবে এসে সিটে বসতে পারছি। প্রতি বছর থেকে এবার একটু বেশি ভালো, সবকিছু অন্যরকম লাগতেছে, ভোগান্তি নেই, সম্পূর্ণটাই নিরাপদভাবে যেতে পারছি আর কি। ঈদের বাসে যাওয়ার সময় তো একটু ভিড় হবে, এটা ন্যাচারাল, সব সময়ই হয়, বাট এবার ভালোই
ঢোকার সময় কোনো হ্যাসেল হয়নি। যাত্রা নিরাপদ করতে রেল স্টেশন ও ট্রেনের ভেতর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদ উপলক্ষে আজ থেকে চালু করা হয়েছে একজোড়া বিশেষ ট্রেন। পর্যায়ক্রমে এই ট্রেন সংখ্যা বাড়িয়ে 8 জোড়া করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 7 তারিখ থেকে টোটাল 8 জোড়া যাবে। আজকে 1 জোড়া ট্রেন গিয়েছে, স্পেশাল 1 জোড়া। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা রেখেছি। প্রত্যেক যাত্রী টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং যাত্রী সুবিধার্থে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা হেল্প করছেন। এবারও যাত্রার দিন ট্রেনে মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হচ্ছে। তবে আজ স্ট্যান্ডিং টিকিট কাটতে যাত্রীদের তেমন চাপ ছিল না। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ঈদের ছুটির আগেই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। গাবতলী সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালের প্রতিটি কাউন্টারে রয়েছে বাড়ি ফেরা মানুষের বাড়তি ভিড়। অনেকেই সড়কে ভোগান্তি এড়াতে পরিবারের সবাইকে বাড়ি পৌঁছে দিতে তুলে দিচ্ছেন বাসে। যাত্রীরা বলছেন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তার কিছুটা হলেও প্রতিফলন ঘটেছে সড়কে, কিন্তু বাসে ভাড়া বেশি নেওয়া হলেও হচ্ছে বলে দাবি করেন কেউ কেউ। আজকে তো আমরাই তো ভোগান্তির মধ্যে পড়ে গেছি। গাড়ি কম আছে, টিকিট হয়ে গেছে, গাড়ি আসছে, রাস্তায় যানজট বা কোনো ভোগান্তিতে না পড়ি, এই কারণে এত আগে আমরা রওনা দিয়েছি। বাচ্চা ফ্যামিলিদের সকলকে সময় দেবো, এই কারণে একটু আগে যাওয়া। ওই রকম যাত্রীর পিসার নাই, শুধু পিসার আছে 8 তারিখ এবং 9 তারিখে একটু যাত্রীর আমাদের বেশি চাহিদা। দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, সেখানে বাস যাত্রীদের চাপ কেমন দেখছেন? সকাল থেকেই কিন্তু যাত্রী যারা ঈদযাত্রে বাড়িতে থাকে তারা সকালেই বেশিরভাগ মানুষ বেরিয়ে গেছে, কারণ দিনের বেলাতে একটু তাপমাত্রা বাড়তে থাকায় এটা অনুমান করে হয়তো যাত্রীরা আগে যে যার মতো দেখছেন ঘর থেকে বেরিয়েছেন এবং সকলে বাসে অথবা যে যেভাবে পেরেছেন সবাই সকলে রওনা করে। বিশেষ করে এখানে আমরা যখন সকালে এসেছিলাম তখন থেকে দেখলাম যাত্রীর সংখ্যা অনেক এবং প্রত্যেকটা গাড়ি কানে কানে পূর্ণ করে তাদের গন্তব্যে ছেড়েছে যে গাবতলী বাস টার্মিনাল থেকে অন্যান্য টার্মিনালে আমরা সকাল থেকে যে যেমন পেয়েছেন যে বাড়িতে এইখানে এখন পর্যন্ত যে অবস্থা দেখছেন যে কারণ দুপুরবেলা বাসের সংখ্যা যেমন কম রয়েছে যারা যে গ্রামে থেকে গাড়িগুলো এখনো ফিরতি গাড়িগুলো এখনো ঢাকায় পৌঁছতে না পারায় দুপুরের গাড়িগুলো সংখ্যা কিছুটা কম হলেও ভোগান্তির যাত্রীরা তারা সকালে এসেছেন নিজেদের। ধন্যবাদ মাহমুদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। সকালে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি এবং লঞ্চঘাট হয়ে ঘরমুখী যাত্রীদের যাতায়াত অনেক বেড়েছে। যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। এই নৌপথে 13টি ফেরি এবং 16টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে যাত্রী চাপ বাড়লে 2টি রোরো ফেরি এবং 4টি লঞ্চ বাড়ানো হবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। সড়ক মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ প্রশাসন। ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহে কোনো যানজটের আশঙ্কা নেই বলছেন কর্মকর্তারা। তবে উত্তরের যাত্রীদের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বে এলেঙ্গা মহাসড়কে ভোগান্তি হতে পারে। ঈদকে ঘিরে এবার আগে ভাগেই বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম, বাড়তি মাছের দরও। গেল কয়েক সপ্তাহ ধরে উচ্চ মূল্যে স্থির আদা রসুন ভোজ্য তেলের মতো নিত্যপণ্য, দাম বেড়েছে সেমাইয়ের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। সেমাই দিয়ে ঈদের দিনটি শুরু করার রেওয়াজ দীর্ঘদিনের। বাজারে এরই মধ্যে দর বেড়েছে লাচ্ছা আর সাধারণ সেমাইয়ের। মোহাম্মদপুর টাউন হল বাজারে সাধারণ মানের সেমাইয়ের কেজি 100 থেকে 110 টাকা, খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। গত বছর এক এক প্যাকেট সেমাই ছিল বনবুল 40 টাকা থেকে 42 টাকা, এবার হলো এক প্যাকেট 50 টাকা, এক একটা 10 টাকা করে বাড়ছে সেমাই। রেট বাড়ছে কিন্তু আমরা আগে রেট রাখতেছি। বছরের এই বিশেষ দিনে খাবারে মাছ আর মাংস রাখতে চান সব শ্রেণীর মানুষ, তাও কষ্টকর হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। বছরের শুরুতে 650 টাকা কেজির গরুর মাংস এখন বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। সপ্তাহখানেক আগেও যে ব্রয়লার পাওয়া যেত 200 থেকে 210 টাকায়, এখন তা কিনতে হচ্ছে 240 টাকা কেজিতে। সোনালী মুরগিতে বেড়েছে অন্তত 30 থেকে 40 টাকা, আর দেশি মুরগি 650 টাকা কেজি। সব ধরনের মাছের দরে অন্তত 50 টাকা বাড়তি। প্রত্যেক ঈদে কিছু বাড়ে,
এটা না শুধু সমস্ত পণ্য দামে বাড়ে, এদেশের নিয়মে এটা। পোলট্রিওয়ালারা সারে না, কম দামে দেয় না, মাল কিনবার গেলে বাঁচতাম না, বিশ টাকা বাড়ায় দিলে বেশ আমরা বাঁচতাম না। কোম্পানির দাম বাড়াইছে, সাধারণ খামারের কাছে কোনো মুরগি নাই, সকালে একটা বিকালে একটা, প্রতিদিনই বাড়তেছে, কমতেছে না, কোনো কিছুই কমতেছে না। এদিকে আদা রসুন, ভোজ্যতেল কিংবা চিনির মতো নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ক্রেতাদের অভিযোগ, 29টি পণ্যের দাম সরকার বেঁধে দিলেও তার প্রতিফলন নেই বাজারে। পেঁয়াজ দেশি বেঁধেছো 45-50 টাকা দেশি বেঁধেছো, ইন্ডিয়া পেঁয়াজ দাম কম, ইন্ডিয়া পেঁয়াজ 45-50 টাকা কেজি। কাছে মনে হয় যে তেমন কিছুই হয় না, সে আগে যেরকম দাম টাম ছিল সেরকমই আছে। আমি মনে করি না সরকার কখনো স্বাভাবিক রাখার শুধু মুখেই ছিল, কিন্তু কাজ বাস্তবিক অর্থে কখনো বাজার স্বাভাবিক ছিল না। এত সব অস্বস্তির মাঝেও সপ্তাহ দুয়েক ধরে কিছুটা নিম্নমুখী সবজির বাজার। রঞ্জি বুলমিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট বসানো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর খামারবাড়ির টিএনটি মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বান্দরবানে ব্যাংক ডাকাতির বিষয়ে কাদের বলেন, কুকি চীনের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। হঠাৎ করে কারা মেট্রো রেলের ভাড়া ভ্যাট 15% বাড়বে জুলাই থেকে এ ধরনের ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছু জানি, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। এখনো কোথায় জুলাই মাস আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। ঈদের পোশাক কেনায় চাহিদা বেড়েছে দেশীয় ব্র্যান্ডগুলোর। 2008 সাল থেকে শুরু করে ঐতিহ্য এবং আপোষহীন মানের সাথে আধুনিকতার মিশেলকে পুঁজি করে শীর্ষস্থানীয় দেশীয় ব্র্যান্ডগুলোর একটি হয়ে উঠেছে ওয়ারা। ঈদকে সামনে রেখে তারা এনেছেন বিভিন্ন কালেকশন। আরও জানাচ্ছেন তাবাসুম আহমেদ, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোহাগ। বনানী 11 নম্বর সড়কে দেশীয় ব্র্যান্ড ওয়ারার শোরুমে ঢুকলেই স্নিগ্ধতায় ছুঁয়ে যাবে ক্রেতাদের মন। আইভরি খাদির উপর বাহারি রঙের ছটা ছড়ায় এক স্নিগ্ধ অনুভূতি। মেইন আইডেন্টিটি হচ্ছে এটার কালার, আইভরি কালার। প্রেফার করি যে খুব ভাইব্রেন্ট কালারের এমব্রয়ডারি করতে। চোখ ধাঁধানো বর্ণিল ব্লক প্রিন্টের পরতে পরতে ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্য। কোনো পোশাকে উজ্জ্বল রং নকশার ব্লক, আবার কোনোটির এমব্রয়ডারির কারুকাজ নজর কাড়ছে ক্রেতাদের। So far I've really liked their Eid collection because the dresses are very beautiful. ভালো মানের কাপড়, আরামদায়ক দেশি উপকরণ এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই পোশাক তৈরি করে থাকেন ওয়ারার ডিজাইনার। খাদি ছাড়া জামদানি আছে, মাসলিনের মধ্যেও আছে, দেন লিনেন আছে। 15 বছরের পথ চলায় নিজস্ব সংস্কৃতি আর আধুনিকতার যে মেলবন্ধন তৈরি করেছে প্রতিষ্ঠানটি, তাতে এর গ্রহণযোগ্যতা পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। বাইরে যারা আছে তারা বরঞ্চ এইসব ব্যাপার আরো বেশি পার্টিকুলার, তারা দেশীয় প্রোডাক্ট পছন্দ করে, দেশীয় প্রোডাক্ট হচ্ছে কিনছে যে কোনো ফেস্টিভ্যালে। দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা আরো বাড়াতে প্রচারের বিকল্প নেই বলে মনে করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাবাসুম আহমেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের উপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ থাকবে কালো, যদিও আজ সকালে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খানিকটা স্বস্তির দেখা মেলে। সকাল 10:30 পর আবারও অনুভূত হয় সূর্যের তাপ, শুরু হয় ভ্যাপসা গরম। বাইরে যারা বের হয়েছেন তারা জানান, গেল কয়েকদিনের এই গরমে প্রভাব পড়ছে শরীরে, অনুভূত হচ্ছে চরম অস্বস্তি। আবহাওয়া অফিস বলছে সিলেট এবং চট্টগ্রাম এলাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও উত্তর এবং পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকবে কালো। 8ই এপ্রিল তাপমাত্রা কিছুটা কমলেও তা স্থায়ী হবে না। আগামী এক সপ্তাহে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ অনুভূত হবে রাজধানীসহ টাঙ্গাইল, চুয়াডাঙ্গা এবং উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এতিম এবং দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছেন ঠাকুরগাঁয়ের কবিরুল ইসলাম কবির। নিজের বাড়িতে রান্না করা খাবার প্রতিদিন পৌঁছে দিচ্ছেন রোজাদারদের মাঝে। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মুরগি বা গরুর মাংসের তরকারি, ভাত আর সবজি নিয়ে বিকেলের মধ্যে বেরিয়ে পড়েন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কবিরুল ইসলাম। ইফতার বিতরণ করেন এলাকার বিভিন্ন এতিমখানায় ও রাস্তার মোড়ে দুস্থ অসহায়দের মাঝে। প্রবাসী ভাই, মাসুদার ছোট ভাই, পর আমি চিন্তা করলাম যে প্রতি বছর তো আমরা অনেক কিছু দিই, আজকে এবার আমরা কী করবো? 30টা রোজা গরিব অসহায় এতিম ছাত্রছাত্রীর মধ্যে আমরা ইফতারি বিতরণ করবো। তখন আমার ভাই বললো যে ঠিক আছে ভাই, তুমি যদি করতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করবো। এই দুই ভাই মিলে আমরা নিজের অর্থায়নের উদ্যোগে আমরা করছি, এটা 30টা রোজা পর্যন্ত আমরা এই ইফতারি করবো। পেশায় সাংবাদিক কবিরুল ইসলাম প্রবাসী স্বজনদের সহযোগিতায় প্রতিদিন ইফতার করাচ্ছেন। জানান, পরিবারের সবাই সহযোগিতা করছেন খাবার তৈরিতে। প্রতিদিন খরচ হচ্ছে 7-8 হাজার টাকা। প্রত্যেকটা দিন ইফতার 100 লোকের আয়োজন করে, গরিব অসহায় এতিমখানা মাদ্রাসা সব জায়গায় তিনি এই ইফতারের বিতরণের কাজটা করতেছে। অটোতে করে নিয়ে আসছি বিভিন্ন জায়গায়, এই আমার অটোতে করে যাওয়া হয়। যেমন আমরা হরিপুরে গেছি, তারপর চৌরঙ্গিতে আর একটা এতিমখানা আছে, ওটাতেও গেছি। ইফতারে গরম ভাতের সাথে মাংস ও সবজি পেয়ে খুশি রোজাদাররা। এ ধরনের ইফতার আমরা কখনো পাই নাই। আজকের এই ইফতারটা আলহামদুলিল্লাহ আমাদের একদম মনকে ঠান্ডা করে দিয়েছে। আমি 2 বছর ধরে পড়ালেখা করতেছি। আমাদের আজকে ইফতারের আয়োজন ও অনুষ্ঠান হয়েছে। আজকে আমাদের যে ইফতারটা হলো, এই ইফতারে আমরা অনেক সন্তুষ্ট। গোশত থেকে নিয়ে ভাত সবজি থেকে নিয়ে যা লাগে একেবারে পরিতৃপ্তি সহকারে খেতে পেরেছে। শহর এলাকায় বিভিন্ন সংগঠন বা ব্যক্তি ইফতারে দরিদ্র অসহায়দের ইফতার করালেও প্রত্যন্ত গ্রামে তেমনটা দেখা যায় না। কিন্তু হরিপুর উপজেলার কবিরুল ইসলামের এই উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে এতিম শিশু ও দুস্থদের মাঝে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বান্দরবানে থানচি এবং রুমায় থমথমে অবস্থা, ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর, সন্ত্রাসী অভিযান চালাবে র্যাব। ইটপোর্টে ঢাকা ছাড়ছে নগরবাসী, বাস ও রেল স্টেশনে বেড়েছে চাপ, টিকিট ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কমলাপুরে। এবং ঈদকে ঘিরে বেড়েছে সব ধরনের মাংসের দাম, চড়া অধিকাংশ নিত্যপণ্য, বেঁধে দেওয়া দামের প্রতিফলন নেই বাজারে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:30 দেখার আমন্ত্রণ রইল।